বিনামূল্যে যুক্ত হতে স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার পর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। স্মার্ট দুনিয়া আপনাদের আরও একবার স্বাগত জানাই ফ্রেন্ডস। এখানে বেরিয়ে আসছে একটি ভালো খবর, যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা আছে, আই হোপ আপনাদের সবারই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত হয়ে আছে। যারা পশ্চিমবঙ্গের বেকার তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিশ্চয়ই নাম নথিভুক্ত করেছেন। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদাভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করা হয়েছে, নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে আপনারা নাম নথিভুক্ত করতে পারছেন। তো খবর বেরিয়ে আসছে এখন উড়িষ্যা রাজ্যে, তো উড়িষ্যা রাজ্যের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রচুর প্রচুর কর্মী নিয়োগ করা হবে সরকারি দপ্তরগুলিতে। একইভাবে পশ্চিমবঙ্গের ওয়েবসাইট থেকেও কিন্তু প্রচুর প্রচুর কর্মী নিয়োগ করা হবে, এরকমই শোনা যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা দেখব একটি প্রতিবেদন যেখানে আমরা বিস্তারিত বিষয়টি জানতে পারবো। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা আছে, তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার ছিল তাদের জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল পুলিশের নিয়োগের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যারা অলরেডি সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে তাদের কিন্তু ওই সংরক্ষণটা থাকবে, এরকম জানানো হয়েছিল। তারও আগে জানানো হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিছু পরিমাণ কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলিতে। এখন আবার যেটা জানা যাচ্ছে ফ্রেন্ডস, আপডেট খবর এটাই যে কোনে কয়েকটা রাজ্য এই প্রসেসটি শুরু করে দিয়েছে অলরেডি, যে তারা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নামগুলো যাদের অ্যাপ্লাই করছে সরকারি দপ্তরে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে সেখানে যারা অ্যাপ্লাই করছে তাদের যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম থেকে থাকে তারা কিন্তু অগ্রাধিকার একটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা প্রতিবেদনটি দেখে নেব, তারপর আমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে দু চার কথা বলে নেব। ফ্রেন্ডস, জবের ব্যাপারে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যেটা ভুবনেশ্বর থেকে প্রকাশিত খবর, অর্থাৎ উড়িষ্যা রাজ্যের ব্যাপার। তো রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কর্মী নিয়োগ বাধ্যতামূলক করার কথা করার জন্য সার্কুলার জারি করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে উড়িষ্যার সরকার। অর্থাৎ এসএসসি পিএসসি ছাড়াও বিভিন্ন দপ্তরে যে কর্মী নিয়োগ হয় সেক্ষেত্রে কার্যকরী হবে এই সার্কুলার। ইতিমধ্যেই এই ব্যাপারে বিভিন্ন সরকারি দপ্তরে বৈঠক হয়ে গিয়েছে, যে বৈঠকে সরকারের একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সম্মতিও মিলেছে। দেখা গিয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যের যোগ্যতার মোট 17 লক্ষ নাম রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত আছে। তো উড়িষ্যা অলরেডি যেটা স্টার্ট করে দিয়েছে সেটা পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে, কয়েক মাস পর থেকে আমরা হয়তো এই ভালো খবরটি পেয়ে যাব। তো ফ্রেন্ডস, যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে অলরেডি নাম নথিভুক্ত করা আছে তারা দেখবেন তাদের সেটা আপডেটেড আছে কি না, একবার লগ ইন করুন, অন্ততপক্ষে দেখুন কি ভুল আছে, বা আপনি কোনো নতুন ডিগ্রি করলেন সেই নতুন ডিগ্রিটা সেখানে ইনক্লুড করেছেন কি না, এটা বিশেষ গুরুত্বপূর্ণ এখনকার কাজ আপনাদের জন্য। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে যান, এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করুন, দেখুন আপনার ডিটেলসগুলো ঠিকঠাক আছে কি না। কোনো কিছু যদি অ্যাড করার থাকে, হয়তো আপনি কোনো কাস্ট সার্টিফিকেট বার করলেন, বা আপনি পিএইচই সার্টিফিকেট বার করলেন, বা আপনি কোনো নতুন ডিগ্রি যোগ করলেন, সেই ধরনের কাজগুলো করে নিন। আর যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেননি অবশ্যই করে নিন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার পর যে প্রিন্ট আউট কপিটা আপনি বার করবেন সেই প্রিন্ট আউট কপিটা আপনার জমা করা বাধ্যতামূলক আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। সেখান থেকে পাবেন আপনি একটি নাম্বার এবং একটি তারিখ, সেই তারিখ অনুযায়ী সেখানে তারা ইনক্লুড করে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম, অর্থাৎ বেকারত্বের তালিকায় আপনার নামটি থেকে যাবে। এর ক্ষেত্রেও একটা সমস্যা হয়, ভাবেন যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে ফেলেছেন তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে কোনোরকম গুরুত্ব দিচ্ছেন না। যদিও রাজ্য সরকার বিকল্প হিসেবে করেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিল, কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার যে কার্ডটি আছে সেই কার্ডটিও আপনার আপডেটেড থাকা জরুরি। যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কার্ডের ভ্যালিডিটি সেই ভ্যালিডিটি যদি আপনি রিনিউ না করিয়ে থাকেন, অবশ্যই 3 বছর ছাড়া ছাড়া যে রিনিউটি করতে হয় আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনার কার্ডের যে বৈধতা সেটা বাড়িয়ে নেওয়া, অর্থাৎ রিনিউ করে নেওয়া আবশ্যক। ফ্রেন্ডস, এই ভিডিওতে এটুকুই খবর দেওয়া ছিল, আই হোপ এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারলেন। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করুন এবং শেয়ার করে দিন সেই সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের কাছে যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা নেই বা করা আছে, এবং যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সম্বন্ধে উদাসীন, যারা আপডেট করাচ্ছে না বা রিনিউ করাচ্ছে না তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটিকে। তো ফ্রেন্ডস, শেষ করছি এখানে, পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।